শ্রী চৈতন্যদীপের মাসির বাড়ি। তো এই জায়গাটা অনেকটাই বড়, পুরো শেষ করা যায় না, অনেকটাই বড় জায়গা। এখানে রাধা কুণ্ড আছে, আরও অনেক জায়গা আছে, সুন্দর সুন্দর মন্দির আছে। তো এখন আমরা ডাইরেক্ট যাবো ইসকন মন্দিরে। এই যে আমরা সবাই যাচ্ছি এখন ইসকন মন্দির, তো দেখা ইসকন মন্দির কী করে দেখাবো, তারা সামনে দিকে দেখতে লাগবে। এইদিকে সব দোকান টোকান পিছনে আছে, আরও লোক আমাদের, যত গাছ। এই যে মন্দির, এই যে আমরা মায়ের ইসকন মন্দিরের সামনে তুলছি, দাম দাঁড়াই আছে। এই যে মায়াপুর গেট, আরে এই যে মন্দির, কোন ইন্ট্রো পাত্র। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসেছি আমরা মায়াপুর, মায়াপুর এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর মন্দির, আমরা দেখে অবাক হয়ে গেছি। আমরা এখন মন্দিরের গেটের দিকে যাচ্ছি, পিছন সাইড। এখানে আমাদের বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। হ্যালো ম্যাডাম, আপনি এখন কোথায় যাবেন? আমি যাব এখন নবদ্বীপে। আপনি এখন কোথায় আছেন? এখন আমি আছি এখানে আচ্ছা আমি দেখিয়ে দিই কোথায় আছি আমরা এখন। গাছটা 500 বছর পুরনো, আমি শুনলাম একটু কাকুর কাছ থেকে। এই গাছটা মানে মাঝে মাঝে মরেও যায়, আবার জিন্দা হয়। 500 বছর এই গাছটা প্রায় মরেই গেছিল, তাও লাস্ট পর্যন্ত এই গাছে ফুল ফুটেছে। এটাকে, এই প্লেসটাকে বলা হয় মরা গাছে ফুল ফুটেছে। তো গাছটা অনেকটাই বড়, দেখে নাও তোমরা, অনেকটাই বড় গাছটা। এখন আমরা আছি শ্রী গদাধরের সৌধ স্মৃতি স্থানে। আমাদের প্লেসটা দেখিয়ে দিই, অনেক বড় প্লেস, ঘোরাতে পারলাম না। আমি এখন আছি শালগ্রাম শিলার এখানে। এখানে 3 বার পরিক্রমা করতে হবে। আছি শ্রী চৈতন্যদেবের নরসিংহ মন্দিরে, আর শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। জন্মস্থানটা ওই দিকে, বাট ফটো ফোন এলাও না, টাইম দেখাতে পারলাম না। আর মন্দিরটা ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর মন্দিরটা। এই মন্দির এখন বেরিয়ে যাচ্ছে মায়াপুর থেকে, মায়াপুর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে আমরা। এখন গেটের বাইরে চলে আসলাম, এখন রাস্তায়।